হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানি সিরিয়ালের আপডেট নিয়ে দুর্জয় যখন নিজের চেম্বার শেষ করে ঘরে চলে আসে দুর্জয়কে জলের গ্লাস এগিয়ে দেয় রানী এবং নানাভাবে দূর্জয়ের খেয়াল করে দুর্জয়কে শার্ট বের করে দেয় তোয়ালা দেয় যাতে সে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসতে পারে দুর্জয় বলে রানী তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে বলো দেখো আনিসা আমাকে অফার করেছে ওদের ডি হেলদি নার্সিংহোম জয়েন করতে ওখানে হার্ট স্পেশালিস্ট হিসাবে পোস্টটা এখনও ফাঁকাই রয়েছে আমি চাইলে জয়েন করতে পারি ও আমাকে জোর করেনি বলেছে শুধু দেখো দুর্জয় একবার তুমি যে বিপদ থেকে বেঁচে ফিরে এসেছো কপালের জোরে আর কিন্তু পরবর্তীবার পারবে না তাই আমি চাই না কোনোভাবেই তুমি কোনো বিপদে পড়ো তোমাকে বলবো তুমি ওই নার্সিং হোম জয়েন করো না বরঞ্চ তুমি নিজে একটা চেম্বার দিয়েছ সেটাকে নিয়েই খুশি থাকো অল্প টাকা রোজগার হচ্ছে মানছি কিন্তু কিছুদিন পর বেশি হবে তুমি ধৈর্য ধরে একটু চালিয়ে যাও চেম্বারটা আজকে জ্বর সর্দি কাশির জন্য মানুষ লোকাচ্ছে কিছুদিন পর দেখবে তোমার হার্টের পেশেন্টও আসবে তুমি এত চিন্তা কেন করছো বরঞ্চ তুমি এখন স্বাধীন নিজের যখন খুশি চেম্বার করতে পারছো বন্ধ রাখতে পারছো কিন্তু দি হেলদি নার্সিংহোম জয়েন করলে তুমি কিন্তু পরাধীন হয়ে যাবে তখন ওরা যেমন করে তোমাকে চালাবে তেমন করে চলতে হবে তুমি কি সেটা চাও আর তোমার মেয়ে দুনির কথা ভেবেই তোমাকে এখন সামনের দিকে পা ফেলতে হবে তুমি কিন্তু এখন আর একলানি দুর্যয় তোমার বইয়ের সঙ্গে সঙ্গে তোমার সন্তান আছে দুজনের ভবিষ্যৎ তোমার উপর নির্ভর করছে তুমি তাদের গার্জিয়ান তোমাকে হতে হবে সেরকম তুমি বুঝতে পারছো সেটা আর আমি তোমাকে নিষেধ করবো এ কারণেই একবার যে কলঙ্ক থেকে আমি তোমাকে বাঁচিয়ে আনতে পেরেছি মানে মানে সেখানে তুমি যদি আবারও নিজে ইচ্ছে গিয়ে ধরা দাও এবার বড় ঝামেলায় ফেঁসে যাবে সেখান থেকে তুমি কিন্তু বেরোতে পারবে না আনিস আর মিষ্টি মিষ্টি কথাই তুমি ভুলে যেও না আমি মানছি যে আমাদের মেয়ের জন্য অনেক কিছু করেছে ওর ঋণ আমরা স্বামী স্ত্রী দুজনে শোধ করে দেব। তাই বলে ওর নার্সিংহোম আমাদের জয়েন করতেই হবে তাছাড়া আমরা জীবনে চলতে পারবো না আমাদের টাকা পয়সার অভাব এগুলো ভাবলে চলবে না নিজের মেয়ে বউ সুখে থাকবে কি না সেই চিন্তা তোমাকে করতে হবে দুর্জয় টাকা দিয়ে কি সময় সব কিছু পাওয়া যায় তুমি এখন আছো যখন খুশি তখন মেয়েকে দেখতে পাচ্ছ আমি কলেজে যাচ্ছি পড়াশোনা করছি এরপরে দিন পরে আমি ডাক্তার যখন হয়ে যাবো তখন তোমার মেয়ে এবং আমি দুজন একসঙ্গেই লেখাপড়া করব আমরা তো ব্যস্ত হয়ে যাব তুমি বাড়িতে থাকলে তুমি সব কিছু দেখে শুনে রাখতে পারবে আমার দায়িত্বগুলোও তুমি পালন করতে পারবে স্বামী স্ত্রী একে অপরকে না বুঝলে কি চলবে দুর্জয় রানীর কথাগুলো মাথা ঠান্ডা করে শুনি আর বোঝে যে হ্যাঁ রানী যা কিছু বলেছে ঠিক বলেছে আসলে তুমি ওই নার্সিংহোম জয়েন করলে মানুষ ভাববে যে হ্যাঁ তোমার বিরুদ্ধে যে কলঙ্কগুলো আনা হয়েছিল সেগুলো সঠিক যার কারণে তুমি ওখানে গিয়ে জয়েন করলে আর কোনোখানে তুমি সুযোগ পেলে না জয়েন করার ওরা তো আমাদের বিরুদ্ধে কেস করেই দিয়েছে ওরা যদি এতটাই ভালো হয় তাহলে সেটা তুলে নিতে বলো না তুমি অন্য নার্সিংহোম জয়েন করে নিতে পারবে কিন্তু ওরা সেটা করছে না উল্টে তোমাকে আটকে দেওয়ার জন্য কেসও করেছে আবার তোমাকে এদিকে এসে অফারও করছে তুমি বুঝতে পারছো তো কত বড় ষড়যন্ত্র তোমার বিরুদ্ধে করা হচ্ছে তুমি একবার ওই নার্সিংহোম গেলে ওদের প্রফিট হবে তুমি ভাবছো তোমারও মোটা টাকা ইনকাম হবে কিন্তু না এখানে যে তুমি শান্তি পাবে না দুর্জয় আর আমি চাই না আমার হাজব্যান্ড যেখানে চাকরি করবে কোনোভাবেই তার কোনো মানসিক শান্তি না থাকুক সেখানে কখনও কাজের কোনো পরিবেশ থাকে না কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে পিঙ্কির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছে রানী দুর্জয়কে জানালো রানী ধান্দায় দেখতে লাগে যে দুর্জয়কে সে সমস্ত কিছু জানিয়েছে পিঙ্কির বিরুদ্ধে কিন্তু দুর্যয় চিৎকার চেঁচামেচি করে বাড়ির সবাইকে জানিয়ে পিঙ্কি ফাত কেটে বেরিয়ে যায় তাই এবার রানী সেই রিক্স নেবে না প্রমাণ জোগাড় করে তারপরে সকলের সামনে গিয়ে ধরবে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন